শ্রীলেখার মনের বয়স কত? আমার মেয়ের থেকে কম, আই থিঙ্ক 16। তাহলে জীবনটা আরো সামনে অনেক পড়ে আছে, নতুন করে কি আবার শুরু করার ইচ্ছা আছে? বেশি দিন বাঁচতে চাই না আমি। নতুন করে শুরু করা মানে কি? বিয়ে করার কথা বলছেন? বিয়ের মতো আমি কাউকে দেখতে পাচ্ছি না, যদি পাই তাহলে ভাববো, পয়সাওয়ালা হতে হবে। আর আমি স্ট্রাগলার চাই না, দেখতে ভালো হতে হবে। দেখতে ভালো মানে ওই হিম্যান টাইপ বডি বিল্ডার ওরকম নয়, ইন্টেলিজেন্ট দেখতে হতে হবে। আমার এক্স হাজব্যান্ড কিন্তু ইন্টেলিজেন্টলি গুড লুকিং, সুতরাং তাকে সারপাস করতে হবে, সে বেঞ্চমার্ক হয়ে রয়েছে, সুতরাং তার থেকে এক ধাপ ওপরে যেতে হবে। সুতরাং কী 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 বললাম? পয়সাওয়ালা, ইন্টেলিজেন্ট লুকিং, গুড লুকিং, পড়াশোনা জানা, আর অবশ্যই সিনেমা প্রেমী হতে হবে। সিনেমা প্রেমী মানে একদম মানে কুরোসাওয়া ঝাড়ছে বা এই করছে না হলেও মোটামুটি একটা ভালো সিনেমা দেখার অ্যাটলিস্ট তাকে সিনেমা নিয়ে দু একটা কথা বলতে পারি, আলোচনা করতে পারি। আর পজেসিভ হবে কিন্তু কম হবে, মানে আচ্ছা কে ফোন করলো আমায়? আমি কিন্তু সৎ, আমি ওয়ান ম্যান ওমান, আমি যখন কারোর সাথে থাকি তখন আর কারোর সাথে থাকি না, সুতরাং সে কিন্তু ওই বিশ্বাসটা করতে হবে আমার। আচ্ছা, গুড লুকস, পড়াশোনা, স্পেস দিতে হবে, তো কোথায় অর্ডার দেওয়া যায়? এটা পারবো না একজনের মধ্যে, সেই জন্য আবার চারজন লাগবে। এটা যদি পেয়ে যায় তাহলে মানুষ বলবে আরো চারজন, সিলেক্ট আরো চারজন লাগবে, পাঁচজনের জায়গা একজন কোথায় আসছে? বাবু যা ভাবার বললেও ভাববে, না বললেও ভাববে বাবু। তবে প্রত্যাশা থাকলো অবশ্যই এমন একজন আপনার জীবনে খুব দ্রুত আসবে। আসলে ভালো, না আসলে আরো ভালো। অনেক ধন্যবাদ, আমরা এই আয়োজনটা আসলে শেষ করতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই হ্যাড ভেরি গুড টাইম। তবে এখনো ছুটি নাই কিন্তু, ওই যে লাস্টে দর্শকদের জন্য একটা সারপ্রাইজ রয়ে গেছে, সেটা আমি বিদায় নিয়ে আসি। এই ফাঁকে আপনি শুটটা ধরুন। দর্শক, কালার্স 24-এর আজকের আয়োজন এতটুকুই, আমরা চেষ্টা করব শ্রীলেখার কণ্ঠে গানে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা তারে কয়, সে কি কে বলি যাতনা।